الصفاء أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا চন্দ্র সূর্য গ্রহ তারা ডেকে বলে আজকে মুদের খুশির দিন এই দুনিয়াতে তশরিফ আনলেন রহমাতুল্লিল আলামিন আল্লাহুম্মা بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وہ دن خدا کرے کہ مدینہ کو جائے ہم خاک در رسول کا سرما لگائے ہم بلغ العلا بکماله کشف الدجا بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله حضرت مصلیان کرام مربیان عظام علماء کرام বিশেষ করে খাদেম কমিটির সদস্য ভাই ও বোনেরা মুসল্লিয়ানে কেরাম নামাজি মা বোনেরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শাহী দরবারে আলিশানে অফুরন্ত শুকুর আর সুজুদ আদায় করি যে আল্লাহ আমাদেরকে আখিরি জামানা নবীদের সেরা নবী মুবারক নবীর উম্মত হওয়ার তৌফিক আমাদেরকে আল্লাহ দান করেছেন, সেজন্য সবাই খুশি হয়ে জোরে সোরে চিৎকার দিয়ে বলুন আলহামদুলিল্লাহ। রবিউল আউয়াল মাসের শেষ তারিখ আজকে, রবিউল আউয়াল মাস যে মাসের ১২ তারিখ আমাদের নবী দুনিয়াতে এসেছেন, আবার এই ১২ তারিখেই তিনি দুনিয়া ছেড়ে চলে গেছেন। কত পরে নবী এলেন, কিন্তু নবীর কবের জন্মটা এটা নিয়ে আমার আপনার কিছু জানা দরকার।
হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রশ্ন করলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, কি প্রশ্ন করলেন? মাতা ওয়াজাবাত লাকান নবুয়া, হুজুর আপনি নবী হইলেন কবে? মারাত্মক প্রশ্ন। এবার আল্লাহর নবী, নবীদের নবী, বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন, কুনতু নবিয়া ওয়া আদাম বাইনাল মাই ওয়াত তিন। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। আরেকটা হাদিস, কুনতু নবিয়া ওয়া আদাম বাইনার রূহি ওয়াল জাসাদ। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। প্রথম হাদিসের বাংলা হলো, অর্থ হলো, হে জাবের, আমি কবে নবী হয়েছি তুমি যদি জানতে চাও তাহলে ভালো করে শোনো, আমি যখন নবী ছিলাম ওই সময় হযরতে আদম আলাইহিস সালাম পানি এবং কাদার সঙ্গে মিশ্রিত ছিলেন। আমি যখন নবী ছিলাম আদম আলাইহিস সালামের জন্মই হয় নাই। কন্যা জুড়ে সুবহানাল্লাহ, কত বড় নবী! কিন্তু নবীদের সর্দার তিনি, প্রধান অতিথি, সবার পরে আসেন, সম্মান আলাদা। সেই নবী এই মাসে এসেছিলেন, আবার এই মাসটায় উনি চলে যাবেন, আরও আজকে বা কালকে দুই দিন পাইবেন বাকি। যারা রবিউল আউয়ালের কেউ এবাদত বন্দেগি করতে পারি না, এই দুই দিন চলেন না নবীর সামনে, একটু কিছু এবাদত বন্দেগি করি আল্লাহর কাছে। আমার আপনার আল্লাহ কি বলেন কোরআন শরীফে, সূরা আল ইমরান খুলেন 31 নম্বর আয়াত, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গাফুরুর রহিম। হে নবী, ঘোষণা করে দেন, কুল, বলুন আপনি, কি ঘোষণা? কেউ যদি আমি আল্লাহর কাছে আসতে চাই, আমি আল্লাহকে ভালোবাসতে চাই, সে প্রথম যেন আপনার অনুকরণ অনুসরণ করে, তাহলে আমি আল্লাহ তাকে ভালোবাসবো, তাকে মাফ করে দেব। কোরআন খুব জোরে সোরে বলেন, কোরআন কার কথা? আল্লাহর কথা। আর হাদিস হলো নবীর কথা, আবার হাদিসে কুদসি যেটা সেটা আবার আল্লাহর কথা। তাহলে কোরআন আপনাকে কি বলছে? এবার সূরা আহজাব, এখন তো আপনি মোবাইলে টিপ দিলেই সারা কোরআন পাবেন, সমস্ত হাদিসের কিতাব পাবেন, আয়াত নাম্বারগুলি মনে রাখলে, সূরা আহজাব 21 নম্বর, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। খুব জোরে বলুন সুবহানাল্লাহ। সূরা আহজাবের 21 নম্বর আয়াত আল্লাহ বলে দিয়েছেন, হে দুনিয়ার মানুষেরা শোনো, তোমাদের জন্য উন্নততর, মহত্তর, মধুরতর, উত্তম আদর্শ হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের মধ্যে হুজুরকে অনুকরণ করেন, কোনো সমস্যা থাকবে না। সাম্প্রদায়িক সম্প্রীতি বলেন, সারা দুনিয়া একদিকে রাখেন, সমস্ত ধর্মওয়ালাদেরকে একদিকে রাখেন, আর আমাদের নবী, বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আরেক জায়গায় রাখেন, সারা দুনিয়ার সমস্ত সাম্প্রদায়িক সম্প্রীতির যত ধারক বাহক সবাই মাথা নত করে দিবে আল্লাহু আকবার, যে এই নবীর সামনে কোনো কার মূল্যই নাই। কিভাবে আসেন না, দুই একটা ঘটনা শোনা যাক। যেই নবী এই মাসে এসেছিলেন, এই মাসে চলে গেলেন, এই মাসের খাতিরে নবীর কথা আমার আপনার কিছু জানা অপরিহার্য কর্তব্য এবং নৈতিক দায়িত্ব বটে। আল্লাহর নবী, দিনের নবী, বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ জোরে জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার কাছে আমার আপনার, তার জীবনের মধ্যে আমার আপনার আদর্শ কি আছে? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, এই যে কথাটা এখানে, সবার জন্য উত্তম আদর্শ নিহিত রয়েছে নবীর জীবনের মধ্যে, তাহলে আসেন না।
মসজিদে নববীতে একজন ইহুদি দাঁড়িয়ে পেশাব করে দিয়েছে, নামাজ পড়ে না এখন, এমন লোক যদি সামনের থেকে দেখে এই মসজিদের দিকে ফিরে কেউ পেশাব করে, ওকে তো আপনারা আস্ত রাখবেন না যে বেটা বেয়াদত করছস টা কি। আর ওই নবীর সময় দশজন সাহাবি যাদের দুনিয়াতে থাকার পরে জান্নাতের সুসংবাদ দেওয়া হয়েছিল এমন দশজন সাহাবি সহ অগণিত সাহাবিরা ওই ইহুদিকে পেশাব করতে দেখেছে, দেখছে পেশাব করছে। ওইখানে শক্তিশালী লোক কারা কারা? উমরে ফারুক, হযরত আলী, উসমান, আবু বকর, সবার কেমন শক্তিশালী, খালি একজনের শক্তি এটা বলি, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার লকবই ছিলেন শেরে খোদা, শের আল্লাহর বাপ। যুদ্ধের ময়দানে ডাল ডাল ভেঙে গেছে, আগে তো তরবারি যুদ্ধ ছিল, ডাল না থাকলে শেষ, নির্ঘাত তিনি শেষ হয়ে যাবেন, ডাল দরকার। কি করবে? খাইবারের যে গেট ছিল ওই গেটতে বাহাতে টান দিয়ে ডাল বানায় কাফের মারা শুরু করছে, আর কাফেররা সব পালাইতে লাগলো বলে সর্বনাশ। আলী ডালকে ইয়ে তার ডাল ভেঙে গেছে, খাইবারের গেটকে ডাল বানায় নিছে। হুজুর শুনে বলে কি আলী, কালকে নাকি খাইবারের গেটকে ডাল বানায় ফেলছিলা? বলে হুজুর কি করবো, ডাল ভেঙে গেছে, কাফেররা আসছে আমার মারার জন্য, করে গেট পাইলাম সামনে এটা ডান দানিয়ে নিলাম। বলে রাস্তায় ফেলে দিয়েছ, লোকজন চলাচলতি করতে অসুবিধা, একটু সরাইয়া দিয়ে আসো, সাথে কাউকে নিয়ে যাও, সরাইয়া দাও। তো সাথে আবার কারে নিব, কালকে ডাল বানাইয়া যুদ্ধ করছি সাথে নিব কি? একাই গেছেন, যাইয়া ডাল ধরছেন বাঁ হাতে, নড়ে না, ভালো করে ধাক্কা দিয়ে দেখে নড়ে নড়ে না, দুই হাতে ধরলেন নড়ে না। সব কিছু নবীর কাছে আইসা রিপোর্ট দিতেন সাহাবিরা, আইসা বলে হুজুর কালকে ডাল বানাইলাম একা বাঁ হাতে, আজকে তো হুজুর ডাক্তার ডাকি করলাম নড়ে না, আমি তো প্রথমে বলছিলাম কাউকে নিয়ে যাও। এবার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন একজন করতে করতে 80 জন লোক নিয়ে ওই খাইবারের গেটটা রাস্তার থেকে উঠাইয়া আরেক দিকে রেখে দিলেন। সাহাবীরা এসে বলে হুজুর 80 জন লেগে দিয়েছে, 80 জন ছাড়া পারলাম না। আল্লাহর নবী ডাক দিয়ে বলে গতকালকে তুমি যুদ্ধ করেছিলে আল্লাহর জন্য, তোমার শরীরে শক্তি ছিল, আজকে তোমার নিজের শক্তি বলে ওইটা তুমি লড়াইতে পারো নাই, গতকালকে আল্লাহর শক্তি ছিল তোমার হাতে। এই জন্য আপনারা আমরা যখন কোনো কিছু করি যেন বলি সবাই ইনশা আল্লাহ, এটা করব পারবো ইনশা আল্লাহ, জোরে বলেন কি বলতে হবে, ওটাকে ইনশাল্লাহ হবে না, কথাটা ভালো করে শুনেন, ইনশাল্লাহ ভুল হবে না, গুনাহ হবে, বলতে হবে ইনশা আল্লাহ, জোরে বলেন কি বলতে হবে, ইনশা আল্লাহ, ইনশাল্লাহ যেন না হয়, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ না সুবহানাল্লাহ, সহি করে বলতে হবে, এগুলো মনে রাখবেন, ছোটখাটো জিনিস। কিন্তু আমি তো এখানে আসার পর থেকে এক এক জুমার বয়ানে আমি বলে যাই এটা এইভাবে এটা এইভাবে এইভাবে, এটা একজন খতিবের দায়িত্ব হলো মুসল্লিদেরকে সহি লাইনে আনা, কিভাবে শর্টকাট আল্লাহকে পাওয়া যায়, আল্লাহ যেন সেই তৌফিক আমাদের সবাইকে দান করেন, জুড়ে বলেন আমিন। তাহলে এত বড় শক্তিশালী হযরত আলী আসল শক্তি এখনো বুঝাই নাই, এবার আসেন স্বয়ং জিব্রাইল ফেরেশতা ডাক দিয়া বলেন হুজুর আপনার জামাতা হযরতে আলী তাকে আল্লাহ শেরে খোদা আল্লাহর বাঘ বলে টাইটেল দিয়েছেন, অনেক বড় শক্তিশালী। হুজুর গো একটু পরামর্শ নিতে আসছে, যদি আপনি অনুমতি দেন হযরতে আলীর শক্তি কতটুকু আমি একটু পরীক্ষা করতে চাই। জিব্রাইল আমিন আলাইহিস সালাম
হযরতে আলীর শক্তি পরীক্ষা করতে চান। জিব্রাইলটা কেমন শক্তিশালী? জিব্রাইল ফেরেশতা 600 পাখার উপরে চলেন, 600 পাখার সব থেকে নিম্নমানের পাখার আয়তন হলো এই সারা দুনিয়ার দুইটা সমান। সেই শক্তিশালী ফেরেশতা দুনিয়াতে আসার নিয়ত করলে এক পা থাকে আসমানে আরেক পা থাকে জমিনে, সেই ফেরেশতা জিব্রাইল আমিন আলাইহিস সালাম হযরতে আলীর শক্তি পরীক্ষা করবেন। হুজুর অনুমতি দিয়ে দিলেন, যাও পরীক্ষা করো। এবার জিব্রাইল ফেরেশতা এই যে এরকম একটা টুকরি নিয়ে আসলেন, তো হুজুর সাহাবিদেরকে নিয়ে রওনা হয়েছেন। আসসালামু আলাইকুম, হুজুর বললেন ওয়ালাইকুম সালাম, বলে কি তোমার ব্যাপার? বলে না টুকরিটা উঠাইতে পারি না, একটু উঠাই দিয়া যান। হুজুর গেছে উঠাইতে, ফট করে হযরত আবু বকর দৌড়ায় গেছে, হুজুর আপনি যান আমি উঠাই দিই। হযরত আবু বকর গেছেন পরে দৌড় দিয়া হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনছেন, আরে আপনি কি, আপনি যান আমি উঠাই। যে উমর উঠাইতে গেছেন হযরতে উসমান গনি দৌড় দিয়ে, আরে আপনি কি উঠাবেন আমি উঠাই। যে উসমান গনি গেছেন দৌড় দিয়ে হযরত আলী আসছেন, আরে আপনি যান আমি উঠাই দিই। জিব্রাইল ফেরেশতা মনে মনে বলে হ ব্যাপার তো আপনার সাথেই আমার, হ্যাঁ এবার টুকরি, আগের লোকটারে যদি তুমি বললা টুকরি উঠাই দিয়ে জানো আগে কে? সমস্ত নবীদের সর্দার হযরতে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললা টুকরি উঠাই দিতে, দাঁড়া তা ছিল করে বাঁ হাত দিয়া নড়াব দিলেন, টুকরি নড়ে না। এবার দুই হাত দিয়ে টুকরি উঠাইতে গেলেন, টুকরি উঠে না। কিতাবে লিখেছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সমস্ত শরীরের শক্তিগুলো দুই হাতের বাজুতে এনে এমন জোরে টুকরিটা উঠাইতে লাগলেন, উঠাইতে পারে না পারে না পারে না। হঠাৎ করে ওই টুকরিটা মাটির থেকে 4 আঙ্গুল বা 10 আঙ্গুল উপরে ওঠা মাত্রই গাইবি আওয়াজ হয়েছে, হে আলী ফেরেশতার পরামর্শে করে গোটা দুনিয়া এই টুকরির মধ্যে উঠাই দিয়েছিলাম, বন্ধ করো ছেড়ে দাও, এই টুকরি আর উঠাও না, যদি উপরে উঠাও সারা দুনিয়া নড়চড় হয়ে যাবে, কিয়ামত হয়ে যাবে। ফেরেশতার পরামর্শে করে সারাটা দুনিয়া এই টুকরির মধ্যে আমি রব্বুল আলামিন উঠিয়ে দিয়েছিলাম। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কত বড় শক্তিশালী ফেরেশতা, হযরত উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যার তর্জনী হেন নাই, গোটা পৃথিবী থরথর করে কাঁপতো সেই হযরত উমর, এরকম সাহাবীরা আর কাফের পেশাব করে লাভ দিয়া দাঁড়ায় গেছে, কার আগে কে ধরবে? হুজুর দিলে খবরদার তাকে কিচ্ছু বলবা না। দেখেন নবীটা কিরকম, আমার প্রিয় সাহাবীরা খবরদার, এই লোকটা বুঝে না, না বুঝে মসজিদের নবুবিতে পেশাব করে দিয়েছে, কিচ্ছু বলবা না তোমরা, যা করার আমি করব। হুজুর বালতি ভরে পানি নিয়ে গেলেন, নেকড়া নিয়ে গেলেন, পানিতে ভিজিয়ে ওই পেশাব পরিষ্কার করতে লাগলেন। সেই পেশাব করে দেওয়া ইহুদিটা দূর দিয়ে আল্লাহ নবীর সামনে এসে জোরহাত করে বলে হুজুর আমাকে ক্ষমা করে দেন, আমি বুঝতে পারি নাই, আপনাকে চিনতে পারি নাই, ওই সমস্ত লোকদের খারাপ পরামর্শে আপনাকে পরীক্ষা করার জন্য আপনি আসলে নবী কিনা, আপনার মানসিকতা কেমন, আপনার চিন্তা চেতনা কেমন যাচাই করার জন্যে আমি এই কাজটা করেছি, হুজুর মাফ করে দেন আমি মুসলমান হয়ে যাব, আগে দেন আমি নিজে পেশাবটা পরিষ্কার করে দেব। পেশাব পরিষ্কার করে সঙ্গে সঙ্গে পড়ে নিল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর যদি যুদ্ধাঙ্গী মনোভাব নিয়ে সাহাবীরা তাকে শায়েস্তা করতো তাহলে তো মুসলমান হতো না, নবীর আদর্শ উদ্দেশ্য লক্ষ্য উপলক্ষ জানাও যাইতো না। এবার আসেন মক্কা নগর ছেড়ে সব পালিয়ে যাচ্ছে, একটা দোষ, কি দোষ? যে আব্দুল্লাহর ছেলে
নবী দাবি করে মক্কা দখল করে ফেলেছে মোহাম্মদ, আমাদেরকে কতল করে ফেলবে, খুন করে ফেলবে, চলো ভাগো ভাগো, সব ভাগছে। মক্কা বিজয়ের পর ঘটনাটা দেখেন কি হলো, আল্লাহ নবী রাস্তা দিয়ে যাচ্ছেন, এক বুড়ি চার পাঁচটা গাঠুরি নিয়ে বকাবকি করতেছে, আল্লাহ এ মোহাম্মদকে তুমি গজব দিয়ে ধ্বংস করতে পারলা না, এর ভয়ে সব পালাচ্ছি আমরা, কি একটা তুফান, কি একটা গজব আমাদেরকে দিলা। এমন সময় আল্লাহ নবীর সামনে বুড়ি মা, কি মোহাম্মদের ব্যাপারে এত রাগ, কি ঘটনা, কি করে নবুয়তে দাবি করেছে আবদুল্লাহর ছেলে, কি একটা বাহাদুর হয়ে গেছে। নবীর কাছেই বলতেছে হুজুরের বিরুদ্ধে, বলে আচ্ছা ঠিক আছে, তো মোহাম্মদকে আপনি পাইলে দেখা যায় তো কি হয়, ঠিক আছে এখন কি গালাগালি করছেন কেন, বলে আরে এই মোহাম্মদের ভয়ে পালিয়ে যাচ্ছি, গাঠুরি দিতে পারছি না, আমার সাথীরা অমুক পাহাড়ে চলে গেছে, ওই পাহাড়ে যেয়ে আমরা আশ্রয় নেব, পালাবো। বলে ঠিক আছে গাঠুরি আমার মাথায় উঠাইয়া দেন, আমি আপনাকে একটু আগে বাড়াইয়া দিয়ে আসি, একটা গাঠুরি ডান দিকে আর একটা বাঁ দিকে আর একটা মাথায় আর একটা দুই হাতে, এরকম করে সব গাঠুরি নিয়ে বলে বুড়িমা আপনার কিছু ধরতে হবে না, আপনি হাঁটেন আমি আপনার পিছনে পিছনে আসছি। এবার বুড়ি যায় আর দোয়া করে, আল্লাহ এই লোকটারে মোহাম্মদ বানাইতে পারলে না, তুমি কারে মোহাম্মদ বানাই দিস, আল্লাহ কি জিনিস ছিলেন নবী, হে আল্লাহ যেই মোহাম্মদের ভয়ে আমরা মক্কা নগর ছেড়ে পালিয়ে যাচ্ছি, এই মোহাম্মদকে গজব দিয়ে ধ্বংস করে আমার পিছনে যেই লোকটা আমার গাঠুরি নিয়ে আমাকে আগাইয়া দিচ্ছে, এই লোকটাকে তুমি মোহাম্মদ নবী বানাইয়া যাও। লম্বা ঘটনা, এত দূরে যাব না, সেই পাহাড়ের কাছে চলে যাওয়ার পরে পাহাড়ের লোকের আত্মীয় স্বজন, এ বুড়ি কি সর্বনাশ করেছ, যার ভয়ে মক্কা ছেড়ে পাহাড়ে এলাম সেই লোক তুমি নিয়ে আসতেছ, কি বলছ, বলেই তো মোহাম্মদ সর্বনাশ করে ফেলছ। বুড়ি ডাক দিয়ে বলে, এই আমার আত্মীয়রা আমার স্বজনেরা, এই যদি নবী মোহাম্মদ হইয়া থাকে তার ভয়ে তোমরা পালাইও না, তার ভয়ে পালাইবার কোনো কথা নাই, তাড়াতাড়ি চলে আসো, এর মতো এত সুন্দর চরিত্রের অধিকারী দ্বিতীয় একটা মানুষ পৃথিবীতে পাবা না। হুজুর আমিও ভুল করেছি, আমাকে পড়াইয়া দেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি, এই হলো নবীর চরিত্র। তাহলে সেই নবীর এই আগমনের মাস এইটা, আজকে নবী আমার আপনার কাছ থেকে চলে যাচ্ছেন, আবার ১১ মাস পরে এই মাসের সঙ্গে দেখা হবে, নবীর কিছু কি নিতে পারলাম কিনা, যদি না পারি এখনো সময় আছে, নবীকে নিয়ে যান, মাথায় কোরআন লও, বুকে হাদিস লও, চলো বন্ধু মদিনাতে যাই, ডুবলে বেলা আর উঠে না, ভাঙলে মেলা রে আর জমে না, জমবেও না, মাথায় কোরআন লও, বুকে হাদিস লও। তার মানে কি, মাথায় কোরআন পাঁচটা নিলেন, বুকে হাদিস ছয়টা নিলেন, এয়ারপোর্ট গেলেন, চলে গেলেন মদিনা, না কোরআন দিয়ে আপনার মাথাটাকে ওয়াশ করেন, কোরআন বিরোধী আল্লাহ আল্লাহ রাসূল বিরোধী মানবতা বিরোধী আদর্শচ্যুত লক্ষ্যচ্যুত বিভ্রান্ত মহান্ত হয় এমন কিছু আমার আপনার জীবনে যাতে না হয়, তাহলে একটা লক্ষ্যে আমার আপনার অনুকরণ করতে হবে, তিনি কে, জোরে বলেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কয়েকবার জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ লা ইলাহা
এই মাস শুরু হওয়ার আগের জুমার বয়ান ছিল আমার, একটা আয়াত আপনাদেরকে দিয়েছিলাম, জানি না মনে আছে কিনা, তাও আমার সাথে যাদের মনে আছে জোরে জোরে পড়েন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আবার ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, সুবহানাল্লাহ। এই আয়াতের অর্থটাই হলো সূরা আম্বিয়ার 107 নম্বর আয়াত, সারা জাহানের জন্যে, সমস্ত সৃষ্টি জগতের জন্যে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রহম বানিয়ে দুনিয়াতে পাঠিয়েছেন। তাহলে এই আয়াতের অর্থটা সবাই মনে রাখবেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, সমগ্র সৃষ্টি জগতের জন্য রব্বুল আলামিন তাকে রহম বানিয়ে দুনিয়ার জমিনে পাঠিয়েছেন। তাহলে এই ঘটনা শুরু করার আগে যে হুজুর বললেন, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রশ্ন করলেন, মাতা ওয়াজাবাত লাকান নবুয়া, হুজুর গো আপনি নবী কবে হইলেন? উনি উত্তরে কি বললেন, হযরতে আদম আলাইহিস সালাম যখন পানি এবং মাটির সঙ্গে মিশ্রিত ছিল ওই দিন আমি নবী ছিলাম। এবার আসেন, হযরতে সাইয়্যিদিনা আদম আলাইহিস সালাম সামান্য একটু অমনোযোগীর জন্য, ভুলের জন্য জান্নাত থেকে দুনিয়াতে বিতাড়িত হলেন, 350 বছর, মা হাওয়া বাবা আদম কান্নাকাটি করলেন, মাপ চাইলেন, মাপ হয় না হয় না হয় না। এবার হযরতে আদম আলাইহিস সালাম ডাক দেয়া বলে, আয় আল্লাহ, মুহাম্মদ নাম, তোমার নামের সঙ্গে একটি নাম দেখেছিলাম জড়িত, তাহার উসিলায় আমাকে ক্ষমা করতে পারো তো। আল্লাহ ডাক দেয়া বলে, হে আদম, এমন একখানা নাম তুমি নিয়েছ, মুহাম্মদ নাম, যে নামটি আমার নামের সঙ্গে দেখেছিলে জড়িত, তাহার সৃষ্টি না হইলে আদম তোমার সৃষ্টি না হইত। হে আদম, এমন একখানা নাম নিয়েছ যাকে সৃষ্টি না করলে তোমাকেও করতাম না, যাও, নবীর নাম যখন নিয়েছ তার খাতিরে আমি আল্লাহ তোমাকে মাফ করে দিলাম। আল্লাহ ডাক দেয়া বলেন, দেখেন আমার আপনার কথা আসছে, সুবহানাল্লাহ, এবার জোরে বলবেন, খুব মহব্বতে বলবেন, মারাত্মক কথা আপনাদের, কি কথা এগুলি মনে রাখবেন, আরেকজনদের শোনাইবেন। হযরতে মূসা কালিমুল্লাহকে আল্লাহ ডাক দেন, হে মূসা, মুহাম্মদ আহমদ তাকে চিনো জানো? বলে, আল্লাহ গো আপনি না বললে তাকে কিভাবে কেমন করে জানবো? আল্লাহ ডাক দিয়ে বলেন, হে মূসা, মুহাম্মদ আহম্মদ সম্পর্কে শোনার আগে তার উম্মতের কথা আগে শুনো, আপনার আমার কথা, আল্লাহ বলছেন তার উম্মত কি? আল্লাহ ডাক দিয়ে বলেন, হে মূসা, আমার আখির নবীর উম্মতেরা যেই পর্যন্ত জান্নাতে যাবে না ওই পর্যন্ত আমি অন্যান্য নবী রাসূলদের জন্য জান্নাত তালাবদ্ধ করে রেখে দেব। মানে আপনার কত বড় পাওয়ার উম্মত আপনি। হযরত মূসা কালিমুল্লাহ সঙ্গে সঙ্গে দোয়া করছেন, আল্লাহ গো তাহলে নবুয়তি চাই না, আখিরি নবীর উম্মত হওয়ার সুবর্ণ সুযোগ করে দাও। আল্লাহ ডাক দিয়ে বলেন, না না, এটা হবে না, যা হওয়ার হয়ে গেছে, ফয়সালা হবে না, নবীরা দোয়া করেছেন, একজন নবীর দোয়া কবুল হয়েছে, উনি আবার উম্মত হয়ে আসবেন, তিনি হলেন হযরতে ঈসা কালিম, ঈসা রুহুল্লাহ, ঈসা আলাইহিস সালাম, উনি আবার উম্মত হয়ে আমার আপনার দলভুক্ত হবেন। কন্যা জোরে সুবহানাল্লাহ, সেই নবী
আল্লাহ বলে দিলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, সেই নবীর আদর্শ, তার জীবনের আদর্শের মধ্যে আমি আপনি যদি ঢুকতে পারি তাহলে ইনশাআল্লাহ কামিয়াব হবে। বাক্স ছেড়ে দেওয়া হয়েছে, বাক্সের মধ্যে কিছু কিছু দান আপনারা করবেন। দান করার আগে আমিও বলেছি, আবার আজকে বলি, এই যে মনে করেন উজু করেন, পানির বিল, লাইট জ্বলছে তার বিল, বিদ্যুতের অনেক বিল টিল, আপনার একটা টাকা যদি সেই পানিতে খরচ হয়, আপনার একটা টাকা যদি সেই বিদ্যুতের মধ্যে কাজে লাগে, দুনিয়ার জীবনে অনেক আমল করেন, কোনটা কবুল হয় জানা তো নাই, যদি এইটাই কবুল হইয়া যা তাহলে আজকের এই দানে উসিলা আপনি আমি জান্নাতে চলে যাব। তাহলে দানের বাক্স তো প্রত্যেক শুক্রবারে একবার আপনার সামনে আসেই, একটু চেষ্টা করেন, একটু মানে কি কথা কয় না, সবাই বুঝে কিন্তু কথা কয় না, বললে তো বেশি দেওয়া লাগে, একটু মানে বেশি দিয়েন, তাহলে ইনশাআল্লাহ দানের ব্যাপারে যদি সময় থাকে বলবো না, এই মসজিদে আপনি যে এই বাক্সের ভিতরে ছিদ্রির ভিতরে ঢুকাইয়া দিলেন যে 100 টাকা বা 50 টাকা 10 টাকা, এটা লাভটা যে কত বড় এটা আরেক দিন বলবো ইনশাআল্লাহ। তার আগে খালি একটা ছন্দ বলে দেই, মনে রাখেন, এপারে ভাঙ্গে ওপারে গড়ে, এই তো নদীর খেলা, সকাল বেলার ধ্বনি রে তুই ফকির সন্ধ্যাবেলা, কি ঠিক আছে কি না, এপার ভাঙ্গে ওপার গড়ে, এই তো নদীর খেলা, সকাল বেলার ধ্বনি রে তুই ফকির সন্ধ্যাবেলা। কখন যে আমি আপনি ভাঙ্গা প্লেট নিয়ে রাস্তায় নামবো জানি তো না, আল্লাহর খেলা কোন দিক দিয়ে কি হয়ে যায়। তাহলে শুনেন কথা, উঠে গেলে যখন এটা বলে দেই, তারপরে বাকি বয়ান শেষ করবো ইনশাআল্লাহ। এক ফকির এক বাসার সামনে যাইয়া দেখলো, আরে বাবা, বেগম সাহেব আর বাসার সাহেব কত রঙের খাওয়া নিয়া বাড়ির দোতলার উপরে গেটের সামনে বাগানের ভিতরে বসে খাচ্ছে। ফকিরটা কে বলে, ভাইজান বাবা যান, মা গো, ও তো এক সপ্তাহ হয়ে গেল পানিও পাই না, রুটি ভাত খাওয়া তো দূরে কোথা, পানিও পাই না, এত পেট খালি, আপনারা কত রঙের খানা নিয়ে বসেছেন, একটা রুটি দিয়া বা এক টুকরা গোস্ত দিয়া আমি গরিবকে সাহায্য করেন, এই দাও বের, বের হয় না, এই দারোয়ানকে ডাক, দেখো মিনটারে খুইলা দে, মিনটাকে কুকুরকে খুইলা দাও, কুকুর খেউ খেউ করে মিনটা, কুকুরের আক্রমণে ফকির টিকতে না পেরে চলে যাচ্ছে, যাওয়ার সময় তাকিয়া চোখ থেকে পানি ছেড়ে বলে, মিয়া গো, তোমার এই ধন দৌলত আল্লাহ ইচ্ছা করলে আমাকে দিয়ে আমার ভাঙ্গা প্লেটটা তোমার হাতেও দেয়া দিতে, জোরে কোন আল্লাহ পারে কি পারে না, খুব খেয়াল রাখবেন, এপার ভাঙ্গে ওপারে গড়ে, এই তো নদীর খেলা, সকাল বেলার ধ্বনি রে তুই ফকির সন্ধ্যাবেলা। ফকিরটা কে বলে, এ মিয়া, এত রকমের খানা নিয়ে তুমি বসেছ, একটা রুটি দিলে তোমার কতই ক্ষতি হইত, দিলা না, আমার আল্লাহ ইচ্ছা করলে তোমার এই ধন দৌলত আমাকে দিয়ে আমার ভাঙ্গা প্লেট তোমাকে দিয়া দিতে পারে, বদ্দোয়া করে চলে গেল। কিন্তু অনেক সময় অনেক ফকির মিসকিনের দোয়া বদ্দোয়া দুইটাই কাজে লাগে, চাক্কাটা ঘুরতেছিল ভালোভাবে, আল্লাহ এটা উল্টাইয়া দিলেন। ওই রাত্রে খবর এলো, বেগম সাহেব সাহেব শুয়ে রইলেন, টেলিফোন, হ্যালো, বলে আপনার স্টিমার ভরা কয়েক কোটি টাকার সম্পদ আসতেছিল জাপান থেকে, সাগরের মাঝখানে ঢেউ উঠে ঝড় এসে শেষ, কয়েক কোটি শেষ। তার 10 মিনিট পরে আরেক ফোন, আপনার টঙ্গিতে কয়েকটা ইন্ডাস্ট্রি ছিল আগুন লেগে সব শেষ, এবার হইতে হইতে অবস্থা এমন, শেষ পর্যন্ত নিজের স্ত্রী তার এই হাল হকিকত দেখে বলে, দেখেন আমি তো ধনী লোকের মেয়ে, আপনাকে মহব্বত করি, সব ঠিক আছে, কিন্তু এই গরিবী হালতে জিঞ্জির আর বাঁশের ঘরে আমি আর থাকতে পারবো না, আমাকে আপনি ছেড়ে দেন, তালাক দিয়া দেন, পরবর্তী সময়ে কিছু যদি আপনার হয় তার দেখা যাবে, এটাই তো দুনিয়ার নিয়ম, চলে গেল। এবার সেই ফকির আর সেই ধনীর অবস্থা তাই হয়ে গেল,
আরেক জায়গায় ধনী লোকের মেয়ে বিয়া হয়ে গেছে আরেক জায়গায়, ওই ধনী নতুন স্বামীকে নিয়ে বাড়ির ছাদের উপরে বসে রং বেরঙ্গের খাবার নিয়ে বসছে খাবে। এমন সময় একটা ফকির যাইয়া ডাক যা বলে, ভাই গো বাবা গো মা গো আমার মেহরবানি করে গত এক সপ্তাহ হয়ে গেল রুটি ছাড়া ভাত ছাড়া পানি ছাড়া আমি কোনো কিছুই পেটে দিতে পারি না, খাওয়া পাই না, আমাকে একটা রুটি দিয়ে মেহরবানি করে সাহায্য করেন। স্ত্রী ধাক্কা খেয়ে গেছে তো ফকিরের কথাটা মনে পড়ে গেছে, বলে স্বামী একটাও আমরা খাবো না, সব ফকিরকে দিয়া দেই। বলে যাও দিয়ে আসো, ফকিরের কাছে সব খাবার নিয়ে গেছে দিবে। এমন সময় মা গো বাবা গো চিৎকার, মা গো বাবা গো। ফকির কিছু করলো কিনা, লাঠি নিয়ে দৌড়ায় গেলে, হে বিবি কি হলো? বলে না কিছুই হয় নাই, আমি এই ফকিরটাকে ভিক্ষা দিতে পারবো না। বলে কেন পারবে না? বলে আমি এই ফকিরকে ভিক্ষা দিতে এসে তার দিকে তাকায়া দেখলাম এটা সামান্য ফকির না, আজ থেকে 10 বছর আগে পূর্বের আমার লক্ষ কোটি না কোটিপতি স্বামী এইটা আজকে ফকির হইয়া গেছে। এই জন্য এই ফকিরকে আমি দিতে পারবো না। এবার নতুন স্বামী হাত ধরে বলে, বিবি রে তাহলে শুনো, আজ থেকে 10 বছর আগে এই ফকিরটা তোমার ঘরের সামনে গিয়েছিল কিছু দেওয়ার জন্য, ওই ফকিরটাকে তুমি চিনো না, আজকে চিনায় যেই, ওই ফকিরটা অন্য কেউ ছিল না, আমি আজকে তোমার স্বামী, ওই দিন ওই ফকির ছিলাম। এবার ভাঙ্গে ওপারে গড়ে এই তো নদীর খেলা, সকাল বেলার ধনী রে তুই ফকির সন্ধ্যা বেলা, ভাই গো। এই জন্য আল্লাহর ঘর মসজিদে সাহায্য করবেন, আমানত রাখেন, এক দিলে জানি কত বেশি। হ্যাঁ, 170 একেবারে 10 তো মিনিমাম আসবেই, মান যা বিল হাসানাতি ফালাহু আশরু, 10-এর থেকে শুরু হবে 70 থেকে এটা 70,000 হতে পারে, 70 লক্ষ হতে পারে, 70 কোটিও হতে পারে। সুবহানাল্লাহ, আল্লাহ দেয় জোরে কোন দেনেওয়ালাকে আল্লাহ। তাহলে এই মসজিদের কত বড় কাজ শুরু করেছেন আমাদের খাদেম কমিটির প্রধান ডক্টর ইকবাল এবং খাদেম কমিটির প্রত্যেকটা সদস্যদেরকে নিয়ে, মসজিদের প্রত্যেকটা মুসল্লি আপনাদের সহযোগিতা নিয়ে ডক্টর ইকবাল সাহেব কত বড় কাজ শুরু করে দিয়েছেন। এই তো আল্লাহর রহমতে শেষ পর্যায়ে, আর হয়তো 1-2 মাসের ভিতরে পুরাটা কমপ্লিট হইয়া যাবে। এই এত বড় কাজ হচ্ছে, তারপরেও এই সপ্তাহে একদিন জুমার সময় বাক্স ছাড়া হয়, কিছু কিছু আপনাদের কাছে চাওয়া হয়, যদি আপনারা একটু বাড়াইয়া দিলেন, অন্য অন্যবার যাই দিলেন, আজকে একটু বাড়াইয়া দিলেন, আল্লাহ কাছে বলেন মাহবুদ রে আমি আগামী জুমায় আরও বাড়াবো, আমাকে তুমি তৌফিক দাও, যদি বাড়ে তাহলে দিয়েন, না বললে দিয়েন না, আমি বলে দিলাম। বাড়ানেওয়ালা জুড়ে বলেন কে? তাহলে আল্লাহ বাড়াই দিবেন, আল্লাহকে আপনি দিলে আল্লাহ বলেন আমাকে দাও আমি তোমারে দিব। প্রত্যেক খুতবাতে ইমাম সাহেবরা শেষে পড়েন না, ফরজ করুনি বলেন, ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আপনারা মাশাআল্লাহ সবাই জানেন এটা, যে আমাকে স্মরণ করো আমিও তোমাকে স্মরণ করব। এখন স্মরণ আপনি দান দিয়া করতে পারেন, নামাজ দিয়া করতে পারেন, জিকির দিয়া করতে পারেন, সব দিক দিয়ে আল্লাহকে আপনি স্মরণ করলে আল্লাহ আপনাকে স্মরণ করবে। দান করে যদি স্মরণ করেন তাহলে আল্লাহ আপনাকে দান দিয়া আপনার স্মরণ করবেন। আল্লাহ পাক যেন আমাদের সবাইকে সব কিছু আসানের সাথে ভালো করে করার তৌফিক দান করেন। জুড়ে বলেন আমিন, আর জুড়ে বলেন আমিন। এবার আবার লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাই গো, তাহলে আমার আপনার নবী বিশ্ব নবী, নবীদের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রবিউল আউয়াল মাসের কয় তারিখে এসেছিলেন?
বারো তারিখে এসছিলেন, আবার চলে গেলেন কবে? এই বারো তারিখেই, এই মাসটা আজকে কালকে শেষ হয়ে যাচ্ছে। কিছু কিছু সময় দুরুদ শরীফ পড়ে আল্লাহর কাছে চান, আল্লাহ পাক এই দুরুদের উসিলা সুন্নত আমল করার খাতিরে আপনাকে আমাকে আরও বাড়াইয়া দিবেন, এটা আল্লাহর ওয়াদা। আল্লাহর কাছে হযরতে আদম আলাইহিস সালাম কি চাইলেন? যে নবী মুহাম্মদের উসিলা আল্লাহ গো, কের কার নাম দেখলাম ওই নামের? আল্লাহ বললেন, হে আদম তুমি নামটা পাইলা কেমনে? আল্লাহ আমাকে আপনি সৃষ্টি করার পরে আমি আপনার আরশের দিকে তাকায় দেখলাম আপনার নামের সাথে আরেকটা নাম দেখা যায়, ওইটা আমার মনে পড়ছে যে নিশ্চয়ই আপনার কোনো মাহবুব প্রিয় বান্দা, তা না হয় আপনার নামের সাথে এই নামটা থাকতো না, সেই জন্য ওই নামের উসিলা ধরলাম, বলে যাও সেই নামের খাতিরে আমি আল্লাহ তোমাকে মাফ করে দেব। সেই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, খুব জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাকে আপনাকে কি দিয়া গেলেন? হুজুর বলছেন যে আমি দুটো জিনিস তোমার কাছে রেখে যাচ্ছি, এই দুটো জিনিস যে যতদিন ধরে রাখবে, হুজুর কসম করে বলছেন ততদিন কসম খোদার তোমাদেরকে কেউ হালাক ও বরবাদ করতে পারবে না, একটা হলো কোরআন আর একটা হলো নবীর সুন্নাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, জোরে জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে নবীর এই যে কথাটা, কোরআনকে ধরেন, কোরআন কেন ধরবেন? আপনি সারা দুনিয়ার জীবনে এমন কোনো কথা নাই, এমন কোনো প্রশ্নের উত্তর নাই যা কোরআনে আল্লাহ পাক বলে দেন নাই, জোরে জোরে কোন সুবহানাল্লাহ। কোরআন কত বড়, সেই কোরআনের দিকে আমাকে আপনাকে আসতে হবে। কোরআন যতক্ষণ আপনি কোরআন পড়লেন, ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি থেকে বলেন, এ দুনিয়ার মানুষ যতক্ষণ তুমি কোরআন তেলাওয়াত করলে ততক্ষণ আল্লাহর সঙ্গে তোমার কথাবার্তা বিনিময় হতে থাকবে। আপনি কোরআন পড়া জানেন না, কোরআন শরীফটা খুলে মহব্বত নিয়ে সামনে তাকায় থাকলেন, ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বলেন, হে দুনিয়ার মানুষ কোরআন পড়তে পারো না কিন্তু কোরআনটাকে মহব্বত করে ধরে চুমা খেয়ে কোরআনটাকে খুলে ধরে রাখলা, কোরআনের দিকে তাকায় থাকলা, আল্লাহ দেখার সব তোমার আমল নামায় লিপিবদ্ধ হয়ে গেল। কত কথা হুজুর, আমাকে আপনাকে অনেক লাইন দিয়া গেলেন, লাইন মতো যদি আমি আপনি চলি, যেমন ঘর থেকে আপনি বের হইবেন, হাদিসে হুজুর বলছেন বাঁ পা আগে দিবেন, ঘর থেকে বের হইয়া গেলেন বাঁ পা আগে দিয়া বলবেন বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, আল্লাহ নবী ডাক দিয়া বলেন আল্লাহর উপরে তাওয়াক্কুল করে বিসমিল্লাহ বলে তুমি ঘর থেকে যখন বেরিয়ে গেলে, ঘর থেকে বের হয়ে গেলা আবার সহিহ সালামতে ঘরে ফেরত না আসা পর্যন্ত রব্বুল আলামিন রহমতের ফেরেশতা লাগাইয়া তোমাকে হেফাজত করবে। ভাই গো, মা বোনেরাও আমাদের এই মসজিদে আসেন, নামাজ পড়েন, তাদের জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক বাণী দিয়ে গেলেন, তাদেরকে ইজ্জত করার জন্য হুজুর তাগিদ দিয়েছেন। আপনি বাইরে থেকে ঘরে ঢুকলেন, আপনার স্ত্রীকে বলে দিলেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, লাভটা কি? হুজুর বলছেন আমার নবী, আমি নবী, আমার একটা সুন্নত তুমি পালন করলা তোমার স্ত্রীকে সালাম দিয়া। নবীর একটা সুন্নত পালন করার মানে হচ্ছে সত্তরটা সুন্নতকে জিন্দা করার আমল আল্লাহ তোমাকে দান করবে। কত সুন্দর নবীর সুন্নত আমি আপনি যেন ঠিকঠাকভাবে আদায় করতে পারি, আপনি মহব্বত করে আপনার ছেলেটা, আপনার ছেলে আদর করবেন আপনি। হুজুর বলছেন ছেলেকে আদর করে একটা চুমা দিলা, রব্বুল আলামিন রহমতের দশটা ফেরেশতা তোমার পিছনে লাগিয়ে তোমার জীবনের সমস্ত ভালো মন্দ চিন্তা ভালো মন্দ করার হেফাজত আল্লাহ দায়িত্ব নেওয়া গেলে। কত ভদ্রতা উদারতা, আপনি হুজুরের হাদিসের দিকে আসেন, হুজুর বলছেন মাল্লাম ইয়ারহাম সগীরানা ওয়ালাম ইউয়াক্কির, মানে যারা ছোটকে স্নেহ করবে না। খেয়াল করেন হুজুরের আদর্শ কি, যেই নবী আজকে চলে গেল এই মাসে হুজুরের আদর্শটা কি? মাল্লাম ইয়ারহাম সগীরানা, যে ছোটকে স্নেহ করে না, বড় যে তাকে মান্য করে না, আলেমকে জ্ঞানীকে
যে শ্রদ্ধা করে না হুজুর বলছেন হে আমার উম্মতই না। আহ আল্লাহ, তাহলে নবীর আদর্শ একটা লোক যদি পরিপূর্ণভাবে গ্রহণ বরণ করতে পারে, আল্লাহ ডাক যা বলেন তার জীবনের উন্নতি অগ্রগতি সমৃদ্ধির দায়িত্ব আমি আল্লাহ নিজ হাতে নিয়ে আনি। তাহলে নবীকে যাতে আমি আপনি মানতে পারি, নবীকে আমার আপনার জীবনে আনতে পারি, সবাই সেই চেষ্টা করবেন। সুন্নত এই যে আসি আমরা নামাজ পড়ি, যেই জুমার নামাজ খতিব সাহেব আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, পিছনের দিকে তাকাইলে মনে হয় মসজিদে গিয়ে বোমা টোমা মারলো কিনা, লোক ভাগতে থাকে পালাইতে থাকে। কেন? আপনি প্রত্যেক জুমার দিন মসজিদে আসবেন আগে ভাগে, আয়সা চার রাকাত পড়বেন কাবলাল জুমা। কি জুমা? কাবলাল মানে আগেরটা, চার রাকাত সুন্নত, পরে ইমাম সাহেবের সাথে পড়বেন দুই রাকাত ফরজ। নামাজ শেষ করে চলে যায়েন না, আবার চার রাকাত বাদাল জুমা, বলেন কি? নামাজের পরে, ফরজের পরে চার রাকাত বাদাল জুমা পড়ে তারপরে যাবেন হয়তোবা। এই বাদাল জুমা চার রাকাতের উসিলা রব্বুল আলামিন আমাকে আপনাকে মাফ করে জান্নাত দিয়া দিবে। কোনটা কিভাবে আল্লাহ পাক দান করবেন জানি তো না, অতএব জুমার নামাজ শেষ করেই যাইতে থাকেন না, থাকবেন চার রাকাত পড়তে আর কতক্ষণ লাগে। এতে আপনার ব্যবসারও ক্ষতি হবে না, এতে বিরাট বড় কোনো মিটিংয়েরও ক্ষতি হবে না। আপনি চার রাকাত বাদাল জুমা পড়ে গেলেন, সপ্তাহে একটা দিন আমল করার দিন জুমার দিন, আপনি যেইভাবে পারেন আল্লাহ আল্লাহর রাসূলকে যে আদর্শ দেওয়া হয়েছে তা মানার, তাদেরকে শ্রদ্ধা করার মানসিকতা চলেন না, আমরা নতুন করে আদায় করি। আল্লাহ পাক আমাকে আপনাকে তাহলে দুনিয়াতে আখেরাতে কবরে হাসরে পুলসিরাতে মিজানে সব জায়গায় আল্লাহ আমাদেরকে কামিয়াব করবেন। আল্লাহ যেন তাই করেন, জুড়ে বলেন আমিন, আরো জুড়ে বলেন আমিন। আমাদের সর্বশেষ কথা একটাই, জুমার দিন বয়ান আমি শুরু করি, সময় চলে যায়। আপনারা অনেক সময় দাবি করেছেন, তারপরে সময়কে বাদ দিয়েও আমি অনেক লম্বা আলোচনা করেছি, লাভ নাই। আলোচনার শেষ কথা একটাই, কি কথা একটা? ছিলাম না, থাকবো না। আল্লাহ বলছেন লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান পরিপূর্ণ না হয়ে কবরে এসো না। নামে তো মুসলমান আমরা আসি, নামের মুসলমানের কাম হবে না, কামের মুসলমান হতে হবে। তাহলে পাঁচ ওয়াক্ত নামাজ যারা পারেন মসজিদে আসেন পড়েন। আজকে আপনাদের এই বনানী মসজিদের কত সুনাম, আরও কত সুন্দর হচ্ছে, পাঁচ ওয়াক্ত নামাজ মসজিদে এসে পড়েন। বাবিদেরকে সালাম দেন, আমার মা বোনদেরকে সালাম দিয়ে বলেন খতিব সাহেব বলে গেছে আজকে, তোমরা ঘরে নামাজ পড়ো আমি মসজিদে যাচ্ছি। বাচ্চারা দেখে দেখে আপনার সঙ্গে আপনার স্ত্রীর সঙ্গে নামাজে দাঁড়ায় যাবে। আল্লাহ পাক এই বাচ্চার উসিলা আমার আপনার ঘরের মধ্যে শান্তি দিবেন, জান্নাত করে দিবেন। সেই আমল বলে যেন আমরা সবাই করতে পারি, আর সংক্ষিপ্তভাবে যা বললাম সেই কথাগুলো আপনার আমল করার চেষ্টা করেন। আমাকে একবার জামিল ভাই বলেছিলেন যে এখানে অনেক রুগীও আছে, টাইম মতো বয়ান শেষ করে নামাজটা শেষ করলে ভালো হয়, খুব সুন্দর করে উনি বলেছিলেন। বলছি হ্যাঁ ঠিকই আছে, এই জন্য আমিও সময়ের দিকে খুব বেশি খেয়াল করি, ওই আগের মতো 10-15-20 মিনিট লম্বা বয়ান আর করি না। কেন করি না? অল্প কথায় যদি আমল আপনারা বেশি করেন এটাই তো আমাদের সার্থকতা। আল্লাহ পাক যেন আমাদের সবাইকে কবুল করেন, মুনাজাতের মধ্যে আপনারা সামিল হবেন, সবার জন্য দোয়া করা হবে, মসজিদের জন্য মুসল্লিদের জন্য দোয়া হবে। আপনারা যারা কাবলাল জুমা চার রাকাত আদায় করেননি এখন আদায় করে নেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।